नमस्कार বন্ধুরা, হেয়ার কাটটা একটু বাজে হয়ে গেছে এটাই ব্যাপার। তো ওয়েলকাম টু বঙ্গমশাই, আমি সায়ক বঙ্গমশাইয়ের তরফ থেকে। তো আজকের নতুন ভিডিও সাবজেক্ট হচ্ছে আইফোনের কভার্স। তো আইফোন আপনারা যদি ইউজ করে থাকেন তো আইফোনে কোন কভারটা ইউজ করবেন সেই টিউটোরিয়ালটা আজকে আপনাদের দেওয়া হবে। তো ওয়েট করুন, যাচ্ছি কভার্সের দিকেই যাচ্ছি। তো এক্ষেত্রে কিছু কিছু জিনিস বলে দেবো যে আমি এখানে যে কভার্সগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু পুরোপুরি প্রিমিয়াম কেস না। আমি সাধারণত আমার ফোনে বেশি খুব একটা বেশি প্রিমিয়াম কেস ইউজ করি না। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে লাইটিংটার জন্য খুব দুঃখিত বন্ধুরা, বুঝতেই পারছেন আমার গ্রিন স্ক্রিন ইউজ করা হয়নি। তো গ্রিন স্ক্রিন খুব তাড়াতাড়ি কেনা হবে আপনাদের জন্য, তার আগে ভিডিওটা দেখে নিন আর মোটামুটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিন, তাহলে হয়তো আমি গ্রিন স্ক্রিনটা একটু তাড়াতাড়ি কিনতে পারবো। তো সেক্ষেত্রে এবার আমরা চলে যাচ্ছি কভার্সের দিকে। তো কভার্সের দিকে সোজা যে চলে যাবো আমরা, এবার চলুন দেখে নেওয়া যাক। তো আজকে আমাদের কাছে আছে এই কভার্সগুলো, দেখতে পাচ্ছেন আপনারা। তো এর মধ্যে মোটামুটি কোন কোন কেসগুলো কীভাবে আপনারা ইউজ করতে পারেন সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে পুরোপুরি ঠিকঠাকভাবে দেখে নিন কেসগুলো কেমন কী আছে। তো এবার এক্ষেত্রে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো কেসেস আছে। তো এই কেসগুলোর মধ্যে কোন কেসটা আপনার জন্য ভালো হবে সেটা পুরোপুরি এই কেসগুলোর ডেফিনিশন বললে তখন আপনারা বুঝতে পারবেন যে কোন কেসটা কখন ইউজ করতে হবে এবং কোন কেসটা আপনার জন্য পারফেক্ট। যদি আপনারা ম্যাক্সেপ ইউজ করেন, মানে ওয়্যারলেস চার্জার ইউজ করেন, তো কোন কেসটা আপনার জন্য ঠিক হবে। যদি আপনারা ম্যাক্সেপ ইউজ না করেন তাহলে কোন কভারটা আপনার জন্য ঠিক হবে সেটা তো দেখেই বুঝতে হবে। তো চলুন দেখে বুঝে নেওয়া যাক এইবার আসল ভিডিও শুরু। তো এক্ষেত্রে প্রথম যে কেসটা দিয়ে আমি শুরু করবো সেটা হচ্ছে এই কেসটা। তো এটাও আমার মার্কেট থেকে কেনা, আমি এটা অনলাইন থেকে কিনিনি। তো এটা আমার অ্যারাউন্ড পড়েছে প্রায় 200 মতো। তো এই কেসটা কিন্তু ভালো, একটা ট্রান্সপারেন্ট একটা কেস। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে ট্রান্সপারেন্ট হলেও এটা কিন্তু হার্ড মেটেরিয়াল দিয়ে তৈরি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেন্ড হচ্ছে না। যেহেতু এটা বেন্ড হচ্ছে না এবং যেহেতু এটা হার্ড মেটেরিয়াল অর্থাৎ পিভিসি মেটেরিয়াল দিয়ে তৈরি, সেহেতু এখানে এটা ইয়েলোইশ বা কোনো টিন্ট কালারের হয়ে যাওয়ার কোনো চিন্তা নেই। আর পাশের বর্ডারগুলো যেহেতু ব্ল্যাক মেটেরিয়াল আছে, এখানে টিপিউ হলেও এটা কিন্তু ব্ল্যাক, পিওর ব্ল্যাক, সেহেতু এটা কিন্তু নোংরা হবে না। তো এই কেসটা আপনারা ইউজ করতে পারেন আপনার আইফোনের ক্ষেত্রে। আপনার আইফোনটাকে যথেষ্ট, আইফোনের যে লুকটা আছে সেটা কিন্তু এনহ্যান্স হবে এই কভারটার দ্বারা। তো এই কভারটা ইউজ করতে পারেন। এখানে একটাই প্রবলেম, ম্যাক্সেপ যদি আপনারা ইউজ করতে চান ম্যাক্সেপ ইউজ করতে পারবেন না, প্রবলেম হবে। তো ম্যাক্সেপ যারা ইউজ করবেন তারা এই কভারটাকে ইউজ করবেন না, এটা বাদ দিয়ে অন্য আরও অনেক কভার আমি দেখাচ্ছি সেটাও ইউজ করতে পারবেন। কিন্তু যারা নিজের ফোনের লুকটা এনহ্যান্স করতে চাইছেন তারা এই কভারটা ইউজ করতে পারেন কোনো দ্বিধা ছাড়া। তো ফর ফ্যান্সি পিপল লাইক মি, যারা নিজের ফোনটাকে আরও সুন্দরভাবে সাজাতে চাইছে তারা কিন্তু এই কভারটাকে ইউজ করতে পারেন। এটা কি গোল্ডেন রিচ কভার আছে এটা একটা, তো গোল্ডেন রিচ কভার আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। আপনারা আপনাদের ফোনের লুকটাকে এনহ্যান্স করার জন্য এই ধরনের কভার ইউজ করতে পারেন। তো এতে সমস্ত কাটআউটসগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু গোল্ডেন কালারে কালার করা আছে, যে সেই জন্য এই কভারটাকে দেখতে সুন্দরও লাগছে। আর এবং আপনার আইফোনে লাগালে তো সেই আইফোনের চার চাঁদ লেগে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। তো এক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে, যেহেতু এটা কিন্তু কালার আর টিপিউ শেলের ওপরে কালারটা করা আছে বলে একটু সমস্যা হতে পারে। যেহেতু আমারও হয়েছে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টের এখান থেকে কালারটা একটু হালকা উঠে গেছে। তো যারা চাইছেন নিজের ফোনের লুকটা এনহ্যান্স করতে তারা এই কভারটা অবশ্যই ইউজ করতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এর যে পিছনের যে চার্জিং পোর্টটার কাছের থেকে কালার কিন্তু অল্প অল্প উঠতে থাকবে, ফলে এই কভারটাকে আপনাকে মাঝে মাঝে চেঞ্জ করতে হতে পারে। তো সেটা মাথায় রেখে এই কভারটাকে ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো চলুন নেক্সট কভারের দিকে যাওয়া যাক। তো এই কভারটার ক্ষেত্রে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে ক্যামেরার ওপরে হালকা একটা লেয়ার দেওয়া আছে, প্লাস্টিকের পাতলা একটা লেয়ার আছে দুটো ক্যামেরার ওপরে, এবং এখানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাক্সেপের জন্য। তো আপনারা যদি ম্যাক্সেপ ইউজ করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা ফোনটাকে চার্জ করতে পারবেন ওয়্যারলেসলি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কোনো ইস্যু হবে না। এবং কালারটাও কিন্তু কভারটার অতিরিক্ত ভালো, এক্ষেত্রেও এটাও কিন্তু একটু টিপিউ কেসের ওপরে দেখতে পাচ্ছেন এটা নরম মেটেরিয়ালটা। তো এখানে কিন্তু
সেম ওই কালার উঠে যাওয়ার ভয় থাকছে বন্ধুরা। তো এই ধরনের কভার যারা ইউজ করবেন তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এতে কিন্তু কালার উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে, অতএব আপনাকে কভারটা খুব তাড়াতাড়ি হয়তো চেঞ্জ করাতে হতে পারে। তো এটা কিন্তু একটা সুন্দর কভার দেখতে পাচ্ছেন, আপনার আইফোনের লোগোটাও এখান দিয়ে দেখা যাবে, তো শো অফ করতেও কোনো প্রবলেম হবে না। যারা শো অফ করতে চাইছেন অবশ্যই, যারা আইফোন কেনেন তারা একটু হলেও শো অফ করেন, এটা মাথায় রাখতে হবে। তো এই কভারটাও ইউজ করতে পারেন, এটাও কিন্তু একটা খুব ভালো কভার। তো চলুন এবার আরেকটা কভারের দিকে যাওয়া যাক। তো এটাও কিন্তু টিপিউ কভার একটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু টিপিউ কভার, কিন্তু একটু হার্ড, সামান্য হার্ড আছে মেটেরিয়ালটা। তো এটা যারা একটু ফোনে সেফটি মেনটেন করতে চাইছে তারা এটা ইউজ করতে পারেন। দেখুন এখানে এয়ারব্যাগসও রয়েছে, এয়ারব্যাগসগুলোকে দেখিয়ে দিই, দেখুন এয়ারব্যাগস রয়েছে দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনার ফোন যদি হাতের থেকে অ্যাক্সিডেন্টালি ড্রপ করে যায় বা কিছু হয়ে যায় সেক্ষেত্রে একটু প্রোটেকশনটা আপনারা বেশি পাবেন। এবং এখানে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হার্ড প্লাস্টিকের পোর্শন, এবং বাটন যেগুলো আছে সেগুলো হার্ড প্লাস্টিক, কিন্তু এর থেকে কোনো অসুবিধা হবে না, আপনার ফোনের কোনো প্রবলেম হবে না, ক্ষতিও হবে না। তো এটা ইউজ করতে পারেন। আর ভেতরে দেখছেন একটা কুশনই ভাব রয়েছে, একটা লেয়ার, ছোট্ট কুশন লেয়ার দেওয়া রয়েছে এখানে। তো এখানে দেখতেই পাচ্ছেন আর ফর আইফোন 12 এন্ড 12 প্রো। তো এটা আমি আমার আইফোন 12-এর জন্য পারচেস করেছিলাম এবং এটা আমি ইউজও করি যথেষ্ট, কোথাও বেরোলে ফেরোলে এটাকে একটু ফোনের লুকটাকে একটু ফ্যান্সি করার জন্য এটাকে ইউজ করি। কিন্তু একটাই প্রবলেম বন্ধুরা, যারা একটু সব বেশি করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, কারণ এখানে আইফোনের লোগোটা নেই, যেটা হচ্ছে প্রবলেম। কিন্তু যদি আপনারা আইফোনের সিকিউরিটি চান বা আপনার ফোন যদি হাত থেকে টুকটাক পড়ে যায় তো এই কভারটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো কালারটা দেখতে পাচ্ছেন কতটা আই সুদিং কালার, অবশ্যই এই কভারটা আপনারা ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো এবার আমরা চলে যাব নেক্সট কভারের দিকে। তো এগুলোকে মেনলি রেনবো রিজ কভার বলা হয়, রেনবো রিজ কভার। তো এগুলো অবভিয়াসলি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, এগুলো আমাদের কাছ থেকে পাওয়া যাবে, আমাদের যে শপে অ্যাভেলেবেল আছে এগুলো, আইফোন 12, আইফোন 12 প্রো, আইফোন 13, আইফোন 14, এই চারটে মডেলের জন্য এই কভারটা অ্যাভেলেবেল আছে। এবং আরও কিছু কিছু অ্যান্ড্রয়েড মডেলসের জন্য এই কভারটা অ্যাভেলেবেল আছে, স্যামসংয়ের কিছু মডেলসের জন্য, কিছু শাওমির মডেলসের জন্য, রিয়েলমির কিছু মডেলসের জন্য এই কভারটা অ্যাভেলেবেল আছে অবশ্যই। কিন্তু এই কভারটার লুকটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগবে আপনার ফোনে যখন আপনি লাগাবেন। প্লাস এটাও কিন্তু একটা হার্ড টিপিউ মেটেরিয়াল আছে এখানে দেখতে পাচ্ছেন, ওই যে কালো রিজের কভারটা আমি দেখিয়েছিলাম তো সেই কভারটার মতোই এটা কিন্তু অনেকটা, কিন্তু এতে রঙটা কিন্তু অসাধারণ। আর অবশ্যই এতে রঙ কিন্তু উঠবে না, এটা পুরোপুরি একটা টিপিউ মেটেরিয়াল, টিপিউ মেটেরিয়ালের উপরে রঙটাকে পুরোপুরি বেন্ডিং করা হয়েছে এর সাথে দেখতে পাচ্ছেন। অবশ্য এখানেও সুইচগুলো কিন্তু একটু হার্ড আছে, হার্ড প্লাস্টিকে, তাও কোনো প্রবলেম হবে না, এটাকে ইউজ করতে পারবেন। এবং ক্যামেরার এখানে সামান্য রিজেস আছে দেখতে পাচ্ছেন, যেহেতু সেক্ষেত্রে আপনার ফোনের ক্যামেরারও কোনো প্রবলেম হবে না, কোনো স্ক্র্যাচ আসবে না ক্যামেরার লেন্সে। সাধারণত গ্রাফায়ার যে কভারগুলো আসে এর থেকে একটু ভালো, গ্রাফায়ার যে কভারগুলো, তো গ্রাফায়ার কভারগুলো এর থেকে একটু ভালো হয় সামান্য, সেগুলোও ইউজ করতে পারেন। সেগুলো আজকের ভিডিওতে নেই বন্ধু, আমি পরের ভিডিওতে সেটাকে কভার করার চেষ্টা করব। তো আজকে এই কভারটা দেখে নিন, এটা কিন্তু খুব ভালো একটা কভার, যদি পারচেস করতে চান পারচেস লিঙ্ক আমাদের এই ভিডিওটা ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে। তো এবার চলে যাবো আবার একটা কভারের দিকে। তো যারা আইফোন ইউজ করেন তারা এই কভারটার মর্যাদা বোঝেন, এই কভারটা অনেকেই ইউজ করেন। এই কভারটা পিওর একটা রাবারি ফিনিশের ওপরে আসে, পুরো রাবার দেখতে পাচ্ছেন, শুধু এই পাশগুলো, এইগুলো একটা প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি আছে, আর কিন্তু তলাটা, এই পাশটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো সব রাবারি একটা ফিল দেবে। তো এই কভারগুলো মোটামুটি ভালো এবং ভিতরে একটা কুশনি ভাব রয়েছে দেখতে পাচ্ছেন, হালকা কুশনি ভাব, সেহেতু আপনার ফোনটা ঠিকঠাক থাকবে, ভিতরে কোনো স্ক্র্যাচেস স্ক্র্যাচেস একদমই আসবে না। কিন্তু এই কভারে একটা প্রবলেম হচ্ছে, এটা প্রচণ্ড পাতলা কভার আমার ক্ষেত্রে মনে হয়, সেহেতু এখানে পড়ে গেলে বন্ধু একটা রিস্ক থেকে যাচ্ছে, আপনার ফোনটা হয়তো গানফট হতে পারে। তো এবার এটাকে বেশি না দেখিয়ে, বেশি এটাকে শোকেসিং না করিয়ে চলে যাবো নেক্সট কভারের দিকে। তো ওয়ান অফ মাই ফেভারিট বলবো না, কারণ এটা আমার খুব একটা বেশি ফেভারিট না, কিন্তু অনেকের এটা ফেভারিট আছে। তো এই কভারটা অনেকে ইউজ করেন, এটা খুব পাতলা একটা কভার দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু টিপিউ বেস ওপর, ঠিক আছে, এটা পুরোপুরি টিপিউ বেস একটা কভার। কিন্তু এখানে একটাই প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে আইফোনের লোগোটা দেখা যাচ্ছে এখানে, তো আইফোনের লোগোটা এখানে দেখা যাওয়ার জন্য এই কভারটা অনেকে কিনবেন। কিন্তু একটাই প্রবলেম বন্ধুরা, এটা প্রচণ্ড পাতলা কভার হওয়ার জন্য এটা কিন্তু আপনার ফোনকে কোনো সেফটি দেবে না, সরাসরি বলে রাখি, এটা আপনার ফোনকে কোনো রকম সেফটি দেবে না,
তো সেই জন্য এই ধরনের কভারগুলো ইউজ না করাই ভালো ফোনে, কিন্তু যদি তাও আপনারা শৌখিন হন এই ধরনের কভার ইউজ করতে পারেন, কোনো ব্যাপার নেই। লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো এক্ষেত্রে এটা বলে রাখি, এটা আমার ফ্লিপকার্ট থেকে পারচেস করা, এটা আমাদের কাছে পাওয়া যায় না, আমাদের শপে এটা অ্যাভেলেবেল নেই, এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করা। কিন্তু এটা একটা দারুণ কভার, দেখতে পাচ্ছেন, এটাকে হানিকম কভার বলে, যারা ইউজ করেন জানেন। তো হানিকম কভার কি হয়, যেটা আপনার ফোনের যেটা মিলিটারি গ্রেড সাপোর্ট, যেটা মিলিটারি গ্রেড প্রোটেকশন যেটা, সেটা আপনার ফোনকে দেবে। তো এই কভারটা যারা ইউজ করবেন তাদের ফোন প্রায় বলতে গেলে ভাই বুলেট প্রুফ হয়ে যাবে বলতে গেলে। তো দেখতেই পাচ্ছেন কেমন কভার এটা, আর এয়ারব্যাগসগুলো অসাধারণ, পড়লে আপনার ডিভাইসে কোনো সমস্যা হবে না। আমার হাত দিয়ে একবার পড়েছে এই কভারটা শুদ্ধ ফোন, কিন্তু কিছু হয়নি, কারণ এগুলো মেনলি শাটার প্রুফ কভার হয়। তো সেক্ষেত্রে আপনার চিন্তা করার কিছু নেই, এরকম ধরনের কভার ইউজ করতে পারেন। কিন্তু কিছু ক্ষেত্রে অনেকে মনে করেন এই কভারটা লাগালে আইফোনের লুকসটা একটু বেকার হয়ে যায়, কিন্তু আমার তো মনে হয় না, আমি এই কভারটা ইউজ করি নির্দ্বিধায়, আমার কোনো প্রবলেম হয় না। তো এই ধরনের কভার ইউজ করতে পারেন, পারচেস করতে পারেন ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে, কিন্তু এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নেই বন্ধু, খুব শীঘ্রই হয়ে যাবে। তখন অবশ্যই লিংক এবং এর আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আমি দিয়ে দেবো। তো এবার অ্যাট লাস্ট আমার ফোনে কোনটা লাগানো আছে, আমার ফোনে লাগানো আছে এই গোল্ডেন রিজ কভারটা, এটাও কিন্তু ম্যাকসেফ সাপোর্টেড। আমার কাছে একটা ওয়্যারলেস চার্জার আছে, তো সেহেতু আমি এই কভারটা ইউজ করি, এই কভারটা ইউজ করতে পারেন। এই কভারটা কিন্তু একটা দারুণ কভার, আর এখানেও কিন্তু ক্যামেরা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এবং সমস্ত ফ্ল্যাশ মাইক্রোফোন সমস্ত কিছুর প্রোটেকশন এখানে অ্যাভেলেবেল আছে। আর এর কালারটা কিন্তু সহজে ওঠে না, এটা টিপিউ হলেও, আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি কিন্তু এর কালারটা সহজে ওঠে না। তো এই কভারটা যারা ইউজ করবেন তাহলে একটু অনেক দিন ধরে মোটামুটি এই কভারটার মজা নিতে পারবেন। তো বলে রাখি এই কভারটা আপনারা অবশ্যই পারচেস করুন, এই কভারটা নিন। এই কভারটা আমাদের শপে অবশ্যই পাওয়া যাচ্ছে বিভিন্ন কালার্সে, তো সেখান থেকে পারচেস করুন, আর নাম্বার তো দেওয়া থাকবেই, ওখান থেকে অর্ডার করুন, আপনার বাড়ি পৌঁছে যাবে এই কভারটা। তো এই কভারটা আপনারা নিতেই পারেন, দেখতে পাচ্ছেন ফোনটা লুকটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর লাগছে ফোনটা, মানে আইফোনের লুক তো অবশ্যই একটা অন্যরকম লুক, কিন্তু তার ওপরেও এইটা যেন আইফোনের লুকটাকে এনহ্যান্স করে দিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন জিনিসটা। তো আজকে এই কটা কভার অ্যাভেলেবেল ছিল আইফোনের জন্য, আবার নতুন একটা ভিডিওতে আরও অনেক কভার নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য ওয়েট করুন। সেই ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করতে হবে আপনাদেরকে, এবং পারচেস লিঙ্কও দেওয়া থাকবে, খুব কমে পেয়ে যাবেন কভারগুলো, কোনো প্রবলেম নেই। অনলাইন যে সমস্ত জায়গায় আপনারা কভার কেনেন তার থেকে অনেকটাই কম, শুধু একটু দূর হলে শিপিং কস্ট একটু বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে নাও কিনতে পারেন, অন্য জায়গার থেকেও কিনতে পারেন, কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে। কিন্তু কভারগুলো কিন্তু অসাধারণ কভার, শুধু একটা দুটো বাদ দিয়ে, কারণ সেক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে, ওই কভারসগুলো ইউজ করতে আমি বারণ করলাম। ওগুলো আমাদের কাছে পাওয়া যায় অবশ্যই আমাদের শপে, অনেকে চান যে ওই রকম ধরনের কভার দিনে আমাদের একটু পাতলা কভার ইউজ করতে ভালো লাগে, তো তাদের জন্য তারা ইউজ করতেই পারে নির্দ্বিধায়, কিন্তু সেক্ষেত্রে সেফটিটা একটা ম্যাটার হয়ে যাবে, তো সেফটিটাও একটু মনে রাখুন, এরকম ধরনের কভারও ইউজ করতে পারেন, এতে কিন্তু সেফটি আছে অবশ্যই। তো আজকের ভিডিও ছিল এতটুকু, বঙ্গবর্ষে থেকে আমি ছিলাম সায়ক আপনাদের সাহায্যার্থে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধু।